তো বন্ধুরা, সকাল 9টার শোয়ে চলে এসেছি গোলন্দাজ দেখতে মেট্রোপলিস মল হাইল্যান্ড পার্কে। লেটস স্টার্ট দ্য শো। বন্ধুরা, এইমাত্র আইনক্স থেকে দেখে ফিরলাম, মেট্রোপলিস মল হাইল্যান্ড পার্ক থেকে গোলন্দাজ দেখে ফিরলাম। ফার্স্ট হাফ ইম্পেকেবল, আউটস্ট্যান্ডিং, সেকেন্ড হাফের কিছু অংশ ভেরি গুড, এক্সিলেন্ট, আর লাস্ট 15 মিনিট অসাম। তো আমি এটাই বলবো যে এরকম বাংলা সিনেমা লাস্ট 8 বছর, মানে চাঁদের পাহাড়ে একটা স্টেপ আমরা জাম্প করেছিলাম, এবারে আবার একটা পদক্ষেপ আমরা দেখতে পেলাম ধ্রুব ব্যানার্জি এবং দেবের যৌথ উদ্যোগের এই মুভিতে। জাস্ট অসাধারণ, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি সিনেমা, একটুও বোর হয়নি। দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড স্কোরটা, দুর্দান্ত গান যেভাবে বাজছে, পুরো গায়ে গুজবাম্পস দিচ্ছে। হ্যাঁ, এই বাংলা সিনেমাটা মিস করা একদমই আপনাদের উচিত হবে না, হলে গিয়ে দেখুন। এখনও সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেই বসাচ্ছে, এটা একটা অসুবিধা যে পাশাপাশি বসতে পারবেন না হয়তো, কিন্তু জাস্ট টু গুড। এটা হলে না দেখলে ভালো লাগবে না। খুব ভালোভাবে শ্যুট করা হয়েছে এবং খেলাটাকে সেইভাবে মর্যাদাও দেওয়া হয়েছে, এই বলবো যে মানে জাস্ট ফাটাফাটি লেগেছে আমার। মানে অনেক দিন পর মানে মনে হলো যে না, একটা নবজাগরণ আসতে চলেছে, এরকম একটা সিনেমা প্রত্যেক বছরে হলে খুবই ভালো হয় আর কি। তাহলে আর বলিউড সিনেমার দিকে আমাদের তাকানোরই দরকার নেই। মানে আপনারা নিশ্চয়ই জানেন এটা হিন্দিতেও রিলিজ করছে এবং মানে সেই রকমই একটা ম্যাগনাম ওপাস এর মধ্যে রয়েছে বলেই এটা করতে পারছে আর কি। তো এর অবশ্যই একটা চার্ম আছে, ফুটবলের চার্ম আছে, বাঙালির চার্ম আছে, ইমোশনাল একটা ফ্যাক্টর রয়েছে। অভিনয় প্রত্যেকে দুর্দান্ত করেছে। ঈশা সাহার খুব একটা বড় রোল নয়, ছোট রোল, কম কথা কিন্তু এক্সপ্রেশন ভালো আছে। দেবের জীবনের সেরা অ্যাক্টিং এটাই বলবো, সেরা সেরা। এর আগে চাঁদের পাহাড়কে ভাবতাম যে সেরা, এটা মানে অনেক লেভেল এগিয়ে গেছে। এক্সপ্রেশন দুর্দান্ত দিয়েছে, ডায়লগ ডেলিভারিও অসাধারণ, ডায়লগগুলোও খুব ভালো লিখেছেন। আর এখানে যে ন্যারেশনটা দিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, যিনি ব্যোমকেশ করেন, আর ডায়লগটা লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য, তবে তিনি ওই অনির্বাণ ভট্টাচার্য নয়, কিন্তু ডায়লগ খুব ভালো, সেই সময়টাকে খুব সুন্দরভাবে রিক্রিয়েট কিন্তু করেছে। যাই হোক, খুব ভালো লেগেছে। ভিলেনের রোলে অ্যালেক্স ওনেল খুবই ভালো, সেই একটা টক্কর, দেব আর অ্যালেক্স ওনেলের মধ্যে যে টক্করটা, সেটা খুব মানে ভালোভাবে ফুটে উঠেছে। তো ছোটোখাটো ত্রুটি আছে, সেগুলো মাফ করার জন্য সবাইকে আমি অনুরোধ করলাম, আপনারা দেখলে ওটাকে ক্ষমা করে দেবেন, ক্ষমার নজরে দেখাটাই উচিত হবে। তবে মুভিটা খুবই ভালো হয়েছে, তো আশা করি আপনাদের এই মুভিটা এনজয়েবল হবে, আপনারা সবাই গিয়ে থিয়েটারে এটা দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাই।